ইসমিল্লাহ রহমান রহিম আমি একটা বিষয়ে আলাপ করতে চাই হে ভক্তগণ হে আশেকগণ হে মমিনগণ হে বিশ্ববাসীগণ এই পৃথিবীতে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরাটাই উত্তম এবং অন্যকে খারাপ বলার আগে নিজের জীবনের কোনো খারাপকে ভেবে নেওয়া উচিত এই নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আমি তুমি কাকে পাপি বলবো নিজের জীবনের বৃত্তান্ত যদি মনে করে টান দেওয়া হয় আমার পাপের হিসেব করিয়াই তো শেষ করা যাবে না যেমন ঈসা সালাম তাহার জীবনের একটি কাহিনী একজন মহিলা এসে বলছে হে আল্লাহর নবী আমি তো অনেক বড় পাপ অনেক বড় অপরাধ করিয়া ফেলেছি এখন আমার বিবেক তো আমাকে তারা করিতেছে আমার বিবেক তো আমাকে ছাড়ছে না কি করে আমি এই অপরাধের ক্ষমা পাইতে পারি ঈশানবী বললেন কি অপরাধ করেছ গো মা মহিলাটি বললেন আমি একজন বেগানা পুরুষের সাথে যৌনাচারে লিপ্ত হইয়াছিলাম আমি কি করে এই অপরাধের ক্ষমা পাইতে পারি ওই মুহূর্তে ঈশানবী বললেন তোমার কঠিন সাজা হওয়া উচিত তোমার কঠিন সাজা হওয়া দরকার মহিলাটি বললেন হে আল্লাহর নবী আমার যে কোনো সাজা হোক আমি মাথা পেতে নেব তবুও আমি এই অপরাধের পাপ থেকে মুক্তি চাই তখন সমস্ত নগরবাসীকে ডাকলেন এবং এই মহিলার সাজা দেওয়ার জন্য তাহার কোনো তাহার কোমর পর্যন্ত মাটি খুঁড়িলেন এবং সেই মাটির নিচে মহিলাকে তলদেশে গাড়িয়া মাটি চাপা দিলেন সমস্ত নগরবাসীকে বললেন হে নগরবাসীরা এই মহিলাকে পাথর দিয়ে আঘাত করিতে হবে সকলেই পাথর হাতে নিলে ডিল ছোড়ার জন্য তখনই ঈশানবী বলতে লাগলেন হে নগরবাসীরা এই মহিলাকে এই মহিলাকে সেই একমাত্র আঘাত করিতে পারিবে যে জীবনে কোনো পাপ কাজ করেনি যার দ্বারা জীবনে মানুষের ক্ষতি হয় নাই যার দ্বারা মানুষের অনিষ্ট হয় নাই একমাত্র তিনি এই মহিলাকে পাথর মারিবে এরপর একজন একজন ব্যক্তি হাতে ঢিল ছোড়ার জন্য হাত থেকে যে ঢিল হাতে নিয়েছিল সেই ঢিলগুলো হাত থেকে পরিয়া যাচ্ছে আর ভাবতে লাগলেন আমার জীবনে আমি হিসেব টান দিলে কতই না পাপ করিয়াছি তাহলে আমি পাপি হইয়া আর একজন পাপিকে পাপি বলিয়া কি করে ডিল ছুটতে পারি কি করে আঘাত করতে পারি তখন এক এক করে হাত থেকে পাথর ছেড়ে দিয়ে চলে গেলেন একে একে সমস্ত মানুষ চলে গেলেন তখন ঈশানবী মহিলাটিকে খুঁড়ে মাটি খুঁড়ে উদ্ধার করিলেন আর বললেন হে মা তোমাকে ক্ষমা করে দেওয়া হলো আর কখনো এরকম ভুল করিও না এখন আমি বলবো এই জগতে আমি কাহাকে পাপি বলবো নিজের দিকে বা নিজের পিছনের জিন্দিগির কথা যদি মনে করি তাহলে আমার নিজের পাপের হিসেব করিয়াই তো শেষ করতে পারি না আমি নিজে পাপি হইয়া কাকে পাপি বলব এই জন্য বলব এই জগতে যাহারা পাপি তাহারাই অন্যকে পাপি বলে যাহারা এই জগতে অতিরিক্ত অপরাধকারী তাহারাই অন্যকে অপরাধী বলে আরও একটি কথা হলো আল্লাহ তো এই কথাটিও বলিয়াছেন যে আমি আল্লাহকে চিনতে হলে বুঝতে হলে আগে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো যেমন একটি ময়ূর পাখি যখন তাহার পেকম ছেড়ে নাচতে থাকে আর ভাবতে থাকে আমার চেয়ে সুন্দর কে এবং কে আছে কিছুক্ষণ এখন পরে যখন ময়ূর তার নিজের পায়ের দিকে নজর করে দেখে যে আমার পা দুটো তো দেখতে খুব বিচ্ছিরি তখনই তার বেগমটা বুঝে ফেলে যে আমার মধ্যেও অসুন্দর আছে আল্লাহ আমাদের জ্ঞান দান করুন হে জগৎবাসী আমার যখন বয়স বারো বৎসর বয়স ছিল আমার যখন পনেরো বৎসর বয়স ছিল তখন আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হইতো সে ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ শুনতে শুনতে মানুষে জ্ঞান অর্জন করত আমার ভালো লাগতো আজ যদি ওয়াজ মাহফিলে যাই যাইয়া দেখি একজন আরেকজনের নামে এটা সেটা বলে কেন সুরা হুজরাত খুললে পাওয়া যায় যারা মানুষ যারা একজন মানুষ আরেকজন মানুষকে পশ্চাতে বসিয়া নিন্দা করে একজনের গিবত করে এবং দূর থেকেও কেউ কাউকে মন্তব্য করে এবং তার গিবত প্রচার করে তখন আল্লাহ সুরা হুজরাতের মধ্যে বললেন তোমরা গিবত করো না অন্যের নিন্দা করো না গিবতকারী নিন্দাকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান আল্লাহ এও বলেছেন অবশ্যই তোমরা চাইবে না মৃত ভাইয়ের মাংস বক্ষণ করিতে তাহলে আমরা যারা ওয়াজ শুনি আমরা তো বুঝি না বোঝার জন্য ওয়াজ শুনি এখন যদি এর মধ্যে বলা হয় ইমুক ব্যক্তির নামে অমুক ব্যক্তি ওরকম অমুক ব্যক্তি ভালো না অমুক পীরে ভালো না উমুক মাওলানা ভালো না তাহলে আমরা শিখব কার কাছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন آمين الله حافظ